প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চায়না বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বরাবরের মতো আজও আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম। প্রোডাক্টটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, প্রোডাক্টটি একটি শু, কিন্তু এটা নর্মাল কোনো শু না বা কেডস না, এটি হচ্ছে সেফটি শু। যারা ইঞ্জিনিয়ার বা যারা ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে জড়িত, সবাই হয়তো আপনারা এই শুটা চিনবেন। তবে আমি তাদেরকে ফোকাস করছি না, আমরা যারা জেনারেল পাবলিক, আম জনতা, তাদেরকে ফোকাস করছি। কারণ এই শুটা সম্পর্কে সবাই, আমরা যারা সাধারণ পাবলিক, তারা এই শুটা সম্পর্কে পরিচিত নই। আমরা সাধারণ জুতোর দোকান থেকে যে সমস্ত জুতা বা শু ব্যবহার করি, সেই জুতার থেকে এটা অনেকটা ব্যতিক্রম। কী কী এটাতে আপনারা সুযোগ সুবিধা পাবেন, এটা সম্পর্কে আজকে আলোচনার বিষয়। এটার নামই হচ্ছে সেফটি শু আর ব্র্যান্ডের নাম হচ্ছে রানার। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেফটি শু আর ব্র্যান্ডের নাম রানার। এই প্রোডাক্টটি মেড ইন চায়না, তো এটাতে দেখতে পাচ্ছেন যে কয়েকটা বেনিফিট আছে, যে শুটা কেন আপনারা ব্যবহার করবেন। এই শুটা সাধারণ শু থেকে পার্থক্য হচ্ছে এটা একটা পুরো সেফটি। দেখুন, সেফটি বলতে এই এমনি নর্মাল শুর মতোই দেখতে, এমনি স্টাইলিশ, যথেষ্ট স্টাইলিশ, নর্মাল কেডস এর মতোই। বাট এটার পার্থক্য হচ্ছে, দেখবেন যে পার্থক্য হচ্ছে এটার সোলটা। আমি একটা একটা করে আপনাদেরকে এর পার্থক্যগুলো দেখিয়ে দিব। অবশ্য প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব না, আপনারা আমার কাছ থেকে শুনবেন এবং যখন শুটা যখন ব্যবহার করবেন তখন এগুলোর প্রত্যেকটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী পরিবর্তন। এই সোলটাতে, সোলের ভিতরে একটি স্টিলের শিট দেওয়া আছে, পুরো সোলের ভিতরে একটা স্টিলের শিট দেওয়া আছে, যার কারণে কোনো প্যারাক, হুক, পিন এই শু ভেদ করে আপনার জুতার ভিতরে আপনার পায়ে আঘাত করতে পারবে না। এটা স্টিলের একটা শিট এর ভিতরে দেওয়া আছে, এটার কারণে অন্য অন্য শু থেকে আপনার এটা ভিন্ন। এই সোলটা ভেদ করে ভিতরে যেতে পারবে না, যেহেতু একটা মিডিলে একটা স্টিলের শিট দেওয়া আছে। সেকেন্ড, দেখুন এই জায়গাটাতে একটা স্টিল ক্যাপ পরানো আছে, ঠিক এই জায়গাটাতে একটা স্টিল ক্যাপ পরানো আছে। এই ক্যাপটার কারণ হচ্ছে যদি আপনার কোনো ভারী কোনো বস্তু আপনার পায়ের উপর পড়ে, এই এই জায়গাটা অনেক সময় দেখেন আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন অনেক সময় গাড়ির চাকাও পায়ের উপর দিয়ে উঠে যায়। তো অনেক সময় অ্যাক্সিডেন্ট এরকম হয়, যারা আমরা বাইক ড্রাইভ করি তাদের একটু হেভি শু দরকার হয়। তবে এই শুটার উপরে দেখেন, এখানে আপনি চেপে, আমি চাপছি, এই জায়গাটা আপনার কোনোভাবেই ডাউন হবে না, এটা খুবই শক্ত। এই জায়গাটা স্টিলের ক্যাপ পরানো আছে, যে ক্যাপটা আপনার ধারণ ক্ষমতা প্রায় 670 কেজি এটা প্রেশার নিতে পারবে, 670 কেজি। তার মানে বুঝতে পারছেন যে কতটা এটা শক্তিশালী এই ক্যাপটা এখানে পরানো আছে। এটা হচ্ছে দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হচ্ছে এখানে যে আপনার কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টা ওয়েল রেজিস্ট্যান্ট। হ্যাঁ, ওয়েল এবং কেমিক্যাল, ওয়াটার রেজিস্ট্যান্ট, নর্মাল কোনো এটা আপনার ওয়েল না, যে এটা থেকে আপনার পানি বা কোনো কেমিক্যাল আপনার পায়ের ভিতরে ঢুকতে পারবে, এটাতে যেতে পারবেন, এটা প্রুফ। তিন নম্বর বিষয় গেল। চার নম্বর বিষয় হচ্ছে এটা আপনার শর্ক অ্যাবজর্ব করবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে বলতে পারি যে কয়েকটা বিষয়, যে বিষয়গুলো আছে। তো শুটা এমনি খুবই গর্জিয়াস একটা শু, এবং এটার যে গ্রিপ, হ্যাঁ গ্রিপের যে বিষয়টা,
এই গ্রিপটা অনেক শক্তিশালী একটা গ্রিপ এখানে যেটা দেওয়া আছে, আমি আপনাদেরকে হেল্প করছি। তো এটা আমি যেটা ফার্স্টে বলেছি, এটা হচ্ছে টপ ক্যাপ আছে, অ্যান্টি স্লিপ, যেহেতু এই প্রোডাক্টটা আপনার স্লিপ কাটবে না, দেখতে পাচ্ছেন যেটা টপ ক্যাপ আছে অ্যান্টি স্লিপ, এটা স্লিপ করবে না যেহেতু হ্যাভি গ্রিপ আছে নিচে, এবং শর্ক, হ্যাঁ, অ্যাবজর্পশন মানে আপনার ইলেকট্রিক কোনো শক অ্যাবজর্ব করতে পারবে যেহেতু অনেক মোটা সোল, এবং অয়েল রেজিস্ট্যান্ট যেটা আমি আগেই বলেছি, অয়েল মানে আপনার অয়েল জাতীয় লিকুইড জাতীয় সব কিছুই এটার ভিতরে যেতে পারবে না, হ্যাঁ, এবং আপনার এটা কেমিক্যাল, যেটা আমি আগেই বলেছি যে পেট্রোল অ্যান্ড কেমিক্যাল রেজিস্ট্যান্ট, এবং স্টিল আপনার মিড সোল মানে মাঝামাঝি একটা স্টিল আছে, স্টিলের শিট আছে, যার কারণে এটা আপনার কোনো প্যারাক আপনার পায়ে আঘাত করতে পারবে না। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, এই সোলটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, এটা মেড ইন চায়না। তো সাধারণত যারা এই সোলটা ইউজ করে, সবাই তো যারা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের কাজের সঙ্গে জড়িত বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে জড়িত, তারা এই শুটা ব্যবহার করে থাকে। তবে আমরা যারা সাধারণ জনগণ, তারাও আমরা এই শুটা ব্যবহার করতে পারি, কারণ এটি দেখতে কোনোভাবেই আপনার খারাপ লাগছে না, স্টাইলিশ। তবে এটা কালার বা ডিজাইন কিন্তু একটাই, এই রানার কোম্পানির কোনো আদার্স কোনো কালার নাই। তবে এই সেম এই ধরনের সেফটি প্রোডাক্ট অন্য অন্য কোম্পানির আরও অনেক ডিজাইন আছে, যেটা আমি আপনাদেরকে একটা দেখালো, আমি আপনাকে ভিডিওর ভিতরে আমি কিছু ছবি আপনাদেরকে দিয়ে দিব। যেমন আমাদের ক্যাটের একটা প্রোডাক্ট আছে, সেটিও একটি মাত্র কালার, এবং আরও কয়েকটি ব্ল্যাক প্রোডাক্ট আছে যেগুলো সেফটি স্টাইলিশ হবে অবশ্যই। তবে এটা এটা সাধারণ নর্মাল শ্যুর মতো লাগে, সেগুলো অনেকটা ক্যাটের বিশেষ করে শ্যুগুলো সেফটি শ্যুগুলো দেখতে একটু অ্যাবনর্মাল, মানে অর্থাৎ এই সাধারণ ইয়া না, দেখলে বোঝা যায় এটা অনেক হাই শ্যু, যার জন্য ওইটা এইটা অনেকটা নর্মাল, ওইটা দেখলে বোঝা যায় যে এটা একটা সেফটি শ্যু ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ইউজ করবে, নর্মাল সাধারণ মানুষের জন্য না। আর আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি রানার কোম্পানির, এটি হচ্ছে আপনার সাধারণ নর্মাল যে শ্যুগুলো, ঠিক দেখতে অনেকটা এরকমই, যার কারণে এটা আমরা সবাই এটা ইউজ করতে পারি। যারা দেখবেন যে শ্যুটা কারা ইউজ করব, যারা বেশি বাইরে চলাফেরা করেন, হাঁটাচলা বেশি হয়, জার্নিটা বেশি করেন, তাদের জন্য এটা বেটার। এবং যারা শ্যু পরছেন, অনেকে দেখবেন যে এই ধরনের শ্যু, এই যে লোটো বা পোমা এবং আপনার যে এফএক্সের এই শ্যুগুলোর উপরের এই জায়গাটা অনেক সময় ছিদ্র হয়ে যায়, হ্যাঁ, বা এই সাইডে ছিদ্র হয়ে যায়, অনেক দিন পরতে শ্যু ভালো থাকে, সোলটোল সব ভালো থাকে, কিন্তু এখানে নখে সঙ্গে লেগে অনেক সময় এটা ছিদ্র হয়ে যায় যেহেতু এটা পাতলা থাকে অনেক। তো তারা শ্যু দামি দামি শ্যু কিন্তু অল্প দিনে নষ্ট হয়ে যাচ্ছে, তো সোল ভালো থাকে, তো তারা কিন্তু এই শ্যুটা ব্যবহার করতে পারেন, কারণ এই শ্যুটা কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনা নাই যেটা আপনি এখান থেকে আপনি নিচে ভিতর থেকে আপনার কোনোভাবে ছিদ্র হওয়ার সম্ভাবনা নাই। এটা লং লাস্টিং করবে আশা করি, শ্যুটা যারা ব্যবহার করবেন তারা, আপনি প্র্যাকটিক্যাল আসলে রিভিউ আমরা পেয়েছি, অনেক যারা ব্যবহার করেছেন তারা অনেক বেটার রিভিউ দিয়েছেন যে না, এই শ্যুটা খুবই হ্যাভি, আর বিশেষ করে এর যে পা ভিতরে যে পাটা অনেক সুরক্ষিত, হ্যাঁ, সুরক্ষিত থাকে। এখানে জিপার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন রানার লেখা জিপার দেওয়া আছে, এবং এটার গ্রিপটা অনেক ভালো পাবেন যারা এটা ব্যবহার করেছেন, সবাই জানেন, যারা আপনারা ব্যবহার করেন নাই, এই শ্যুটাতে গ্রিপ অনেক ভালো পাবেন এবং স্লিপ করার সম্ভাবনা খুবই কম। এই নিচে যে আপনার ইয়াগুলো ক্রেপগুলো দেখতে পাচ্ছেন, এটিও অনেক চমৎকার হওয়ার কারণে আপনার এটাতে আপনি পা স্লিপ করার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে, অনেক বেটার ফিল করবেন। আমি যেহেতু নিজে এটা ব্যবহার করেছি, আমি দেখেছি যে পায়ের পাটা অনেক সেফটি। অনেকে আবার মনে করেন, আমি ফার্স্টের দিকে মনে করেছিলাম যে এখানে যে স্টিলের যে ক্যাপটা আছে তা ভিতরে পায়ের সঙ্গে এটা কোনো
শক্ত হওয়ার কারণে, এত শক্ত যেহেতু এখানে প্রায় 700 কেজির মতো ওয়েট নিতে পারে, তার মানে প্রায় 1 টন, তো সেহেতু ভিতরের আমাদের পায়ের আঙ্গুলে ব্যথা হবে কিনা। কিন্তু আসলে যখন ব্যবহার করলাম তখন দেখলাম যে না, এটার ভিতরে যে এটা অনেক সফট, ভিতরে অনেক সফট, এটা কোনোভাবে এটা সঙ্গে কোনো টাচ করে না, এবং এর ভিতরে মেবি ফোম দেওয়া আছে, যার কারণে কোনো রকম সমস্যা নেই। পাটা এটা পরার পরে মনে হয় যে খুবই নিরাপদ, খুবই সেফ হয়ে যায়। হ্যাঁ, পাটা না, এবং এটা লং টাইম পরলেও এটা পাটা গরম হয় না বা ওই রকম ঘামে না, কারণ এটি কিন্তু এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, এয়ার সার্কুলেশন হয়। অন্য অন্য কিছু মডেল আছে যেগুলোতে এয়ার সার্কুলেশন হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এই মডেলটাতে, এই রানারের এই শুটা আপনার ভেন্টিলেশন থাকার কারণে, এই জায়গাটা ভেন্টিলেশন আছে, যার জন্য এইখান থেকে আপনার এয়ার সার এদিক থেকে বাতাস এ হইতে পারবে না, তবে এইখান থেকে আপনি প্রতি মানে পায়ে পায়ে আপনার এখান থেকে বাতাসটা ভেন্টিলেশন হবে, যার কারণে পাটা এটা ঘামেও অনেক কম। আর কিছু তো লোক আছে যাদের পা ঘামা একটা রোগ, যার কারণে সেটা হচ্ছে ভিন্ন, সে বসে থাকলেও অনেক সময় পা ঘামে, এই ধরনের কিছু আছে, কিন্তু এমনি সাধারণত এই জুতোটা ওই যে কিছু শু বা আপনার কেডস আছে যেগুলো পড়লে গরমের সময় পা ঘামে, তো এটা কিন্তু অল সিজন, এটা কিন্তু আপনার শীত গরম উভয়ে মানে 12 মাসের জন্য অল টাইম আপনি এটা ইউজ করতে পারবেন। এটাতে কিন্তু ওই সমস্যা এরকম কমফোর্ট, মানে এক কথায় বলতে গেলে এটা খুবই ভেরি কমফোর্ট। দেখুন এখানে কিন্তু আপনার ওরা একটা স্লোগান দিয়েছে যে এই যে সেফটি এবং আপনার হচ্ছে স্টাইল অ্যান্ড কমফোর্ট, আসলে বাস্তবে তাই, যে মোর মানে আসলে বাস্তবে এই শ্যুটা আসলে স্টাইলিশ এবং আপনার ভেরি কমফোর্ট এবং সেফটি 100%। তবে আমরা বাজার থেকে যে শ্যুগুলো কিনে থাকি ওই শ্যু থেকে বড় কথা হচ্ছে এই শ্যুটার সেফটি তো দিবে এবং লং লাস্টিং করবে, আপনি অনেক দিন এটাকে রাফ ইউজ করতে পারবেন, রাফ টাফ ইউজ করতে পারবেন অনেক দিন, এটা হচ্ছে এর বড় বৈশিষ্ট্য। এই জন্য আসলে আপনাদেরকে নিয়ে আসলাম যে আমরা যারা ইঞ্জিনিয়ার নই তারাও এই ইঞ্জিনিয়ারদের এই জুতোটা আমরা ব্যবহার করে আমরা সেফটি তো পাবোই, সাথে সাথে আমরা কিন্তু জুতোটা অনেক দিন ব্যবহার করতে পারবো এবং রাফ ইউজ করতে পারবো। এতে নিঃসন্দেহে আমি বলতে পারি যে আপনারা যারা শ্যুটা নেবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর দামের বিষয়ে আমি বলতে চাই যে এইটা কিন্তু আমরা সাধারণ যে জুতাগুলো ব্র্যান্ডের যে শ্যুগুলো ব্যবহার করি তার থেকে কিন্তু এই প্রাইস কিন্তু অনেক কম, একটা ব্র্যান্ডের শ্যুর যে প্রাইস তার তো এর তো ধারে কাছেও সেগুলো আপনার যাবে না, কারণ লাস্টিংয়ের দিকে এবং লাস্টিংয়ের দিকে বলবো যেহেতু অনেকটা স্টাইলিশ হবে, কিন্তু এটা কিন্তু আপনার লং লাস্টিং, লাস্টিংয়ের দিকে অনেকই এবং দামি, কিন্তু অনেক আপনি কম প্রাইসের ভিতরে এই শ্যুগুলো ব্যবহার করতে পারেন। আমি দামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এটার প্রাইস আপনারা ডিসক্রিপশন কাইন্ডলি দেখে নেবেন, ডিসক্রিপশনে এটার প্রাইস থাকবে। আমরা বরাবরের মতো আপনার সবসময় আমরা বলে থাকি যে প্রাইসটা আমরা ভিডিওর ভিতরে বলি না, আপনার ডিসক্রিপশনে এটা পেয়ে যাবেন। তবে আমি আশা করি আপনারা যারা শ্যুটা ব্যবহার করেছেন এবং বা যারা করবেন প্রত্যেকেই এটা মানে বেটার ফিল করবেন, এটুকু আমি বলতে পারি। তো কোনো দিক থেকে স্টাইলের কোনো দিক থেকে এটা কম নাই, অনেক বেটার, এবং আপনার গ্রিপটা অনেক ভালো, পাটা অনেক সেফ থাকে। আর পাশাপাশি আমরা আপনাকে আরেকটি প্রোডাক্ট, আসলে এটা এই ধরনের প্রোডাক্ট যারা ইঞ্জিনিয়ার তাদেরই দরকার হবে, দেখতে পাচ্ছেন সেফটি গার্ড হিসেবে এটা ব্যবহার করে রাতের বেলা যেটা এটা জলে। তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের এই ইঞ্জিনিয়ারিং অনেক ধরনের প্রোডাক্ট আছে যেটা এই ভিডিওতে আমি দেখাবো না, এটা আমার উদ্দেশ্য না, জাস্ট সামনে ছিল তাই একটু দেখাই দিলাম। তো এই এই ধরনের অনেক ইঞ্জিনিয়ারিংয়ের সেফটি প্রোডাক্ট আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন, এটাতে বিভিন্ন হ্যান্ডস গ্লোভ যেগুলো অ্যাভেলেবেল দরকার হয়, হ্যাভি হ্যান্ড গ্লোভস এবং সেফটি গগলস। হ্যাঁ, সেফটি গগলস এটা দিনের বেলা ব্যবহার করার জন্য এবং অল টাইম ব্যবহার করার জন্য সেফটি গগলস, এগুলো আপনি বেটার কোয়ালিটি, আমি যেটা আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দিব এগুলো
হাই কোয়ালিটি প্রোডাক্ট, নর্মাল এই ধরনের গগলস কিন্তু অনেক নর্মালও হয়ে থাকে, অনেক নর্মাল হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু যারা চেনেন তারা দেখলে বুঝতে পারবেন এটা অনেক বিল্ড কোয়ালিটি অনেক বেটার, অনেক ভালো হবে। এবং এই এই ধরনের আপনার ব্ল্যাক গগলস যেটা আপনার তীব্র আলোর ভিতরে খুব চমৎকার দেখা যাবে এই গগলসটি পরলে, এবং ধুলো ময়লা তো ঢুকবেই না, চোখটা পুরো আপনার চোখের সেফটি দিবে। তো আজকে আসলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা রানার এই সেফটি শ্যুটা নিয়েই আমরা কথা বলবো, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।